দুঃখীরাম আর সুখীরাম দুই ভাই, পাশাপাশি থাকলেও দুঃখীর কোনো রকমে দিন এনে দিন খেয়ে দিন কাটে, কিন্তু সুখীর বেশ মজ করেই সংসার চলে। আরে ও বউ, বলি খাবার পরে পান মশলা খানা কি খাবার হজম হয়ে যাওয়ার পরে দেবে নাকি? দিচ্ছি গো দিচ্ছি, তোমার জন্য সবটা তাড়াহুড়ো। না না, তাড়ার কিসের, বাবার সম্পত্তি ভাইকে না দিয়ে নিজেই হাতিয়ে নিয়ে পায়ের উপরে পা তুলে ভালোই তো দিন কাটছে। শুধু কি তাই, সকাল নেই বিকেল নেই, ঘর বয়ে যে মালক কি আসছে সেটা তো বললে না। সেটা আবার বলার কি আছে, বন্দুকির কারবারেও তো লাভই লাভ, যাই বলো আর তাই বলো সব মিলিয়ে বেশ ভালোই চলছে। আমি ঠিক করেছি, এবার থেকে আরো মেহনত করব, বুঝলে, আরো মেহনত করব, আরো আরো বেশি উপার্জন করব। আমি সে যতই মেহনত করো কপাল আমাদের ফুটো, তাই কোনো কিছুতেই কিছু হবে না। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যার নিজের মতো আখের গুছিয়ে নিল, আর আমাদের কপালে জুটলো মূল্য। ওহ ভগবান, যে কবে মুখ তুলে চাইবেন। তুমি কিছু ভেবো না গিন্নি, এই গামছায় সিঁড়ে বেঁধে চললুম আমি রোজগার করতে। জঙ্গলে যাব, কাঠ কাটবো, তারপর সে কাঠ বাজারে বেচবো। আমার এখন ঢের কাজ, বুঝলে গিন্নি, আমার এখন ঢের কাজ। তোমার মুখে হাসি আমি ফুটিয়েই ছাড়বো গিন্নি, এই আমি তোমারে বলে দিলাম, তুমি দেখে নিও। বেশ, আমিও তবে তারই অপেক্ষা করব। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না, এখনো তো জঙ্গলেই পৌঁছতে পারলাম না। কোথায় যাচ্ছ বাবা, বলি খাবার দাবার কিছু আছে? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। ও তাই বুঝি, বেশ তবে তুমি আমার এই সিরে কটা খাও। কি আবার হবে, দশটা নয় পাঁচটা নয়, একটা মাত্র কুড়ুল ছিল, সেটা দিয়েই কাঠ কেটে রোজগার করতাম, সেটাও ভেঙে গেছে। এখন কাঠ কাটবো কি করে, আর কাঠ না কাটলে উনুনে হাড়ি চড়বে কি করে? এই না এই নাও, তুমি বরং আমার কুড়ুলটা নাও, এইটা দিয়েই দেখবে তোমার কাজ দিব্যি চলে যাবে। না ধরো ধরো ধরো। ওরে বাবা রে, কেঁপে কেঁপে হাড়ে হাড়ে ঝনঝনি ধরে গেল রে। এ কি গো, তুমি এমন ঠক ঠক করে কাঁপছো কেন? আরে পোশাক আশাক তো তোমার তেমন নেই দেখছি। সবই যখন বুঝতে পারছো তখন আমি আর কি বলি। না 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 না, তোমায় আর কিছু বলতে হবে না, তুমি বরং আমার এই পোশাকটা পরে খানি সামলে নাও। নাও নাও নাও। বাহ, তাহলে তুমি এ আমি এই গামছাখানা জড়িয়েই সালিয়ে নেবো, ও নিয়ে তুমি কিছুটি ভেবো না। না বেলা পড়ে আসছে, আজ বরং বাড়িতেই ফিরে যাই। যাই আজ রোজগার পাতি তেমন কিছুই হয়নি, সঙ্গে যা ছিল তাই বরং দিয়ে আসতে হয়েছে। সে কি কথা গো, কাকে কি বিললে শুনি? বুড়ো বাবা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছিল, তাই সিরে কটা ওনারে দিলাম। আরেক বেচারা কুড়ুল ভেঙে গেছে বলে কান্নাকাটি করছিল, সে কি কান্না গিন্নি, তা কি করি, তা আমার কুড়ুল খানা তারে দিলাম, আর যে বুড়োটা ঠান্ডায় কষ্ট পাচ্ছিল তারে জামাটাই খুলে দিয়ে দিলাম। ও এই মাটির মানুষ।
মানুষটাকে নিয়ে আমি যে কি করি? শোনো, আর যা করেছো করেছো, তবে তুমিও কান খুলে শুনে রাখো, কাল যদি রোজগার করে না আনো তবে আমিও ঘর ছেড়ে চলে যাব। হ্যাঁ না, কাল ভোর থাকতে বেরিয়ে জঙ্গলে যাব, কাল আমাদের রোজগার করতেই হবে। হ্যাঁ, রোজগার করতেই হবে। যেমন যা চলছে তাতে মনে হচ্ছে দুঃখীর এই বসত বাড়িটাও খুব শিগগিরই আমি কব্জা করে নিতে পারবো। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে, আজ আর কোনো গন্ডগোল হয়নি। তবে জঙ্গলে যখন একবার পৌঁছে গেছি তখন বাকি কাজ তো ঠিকই করে ফেলব। আমি টুকটুক করে বেশ অনেকটাই কাঠ কেটেছি, এবার কাঠগুলাম জড়ো করে হাটে যাব। এবার ঠাকুর ঠাকুর করে হাটে গিয়ে ভালো দামে বেচতে পারলেই শান্তি। আজ আর গিন্নি আমার উপর রাগ করতে পারবে না, আজ তো আমি আর খালি হাতে ফিরবো না। আরে কিন্তু তখন থেকে নাগারে কাজ করতে করতে হাতে পায়ে কেমন যেন ফিল ধরে গেছে, ক্লান্তিতে আর যেন পা চলছে না গো। না, কোথায় একটু বসে এখানে জিরিয়ে নিলে হয়। ওই তো একটা দিঘি আছে সামনেই, দিঘিতে নেমে মুখে হাতে জল দিয়ে গাছের তলায় খানি জিরিয়ে নিয়ে আবার না হয় হাঁটা লাগাবো। হ্যাঁ, আমি আর কোন মুখে বাড়ি যাবো, আমি আর কোন মুখে বাড়ি ফিরবো। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এলো, কিন্তু কই এখনো তো তার পাত্তা নেই। আমার কথায় কষ্ট পেয়ে তিনি হয়তো আর বাড়ি ফিরবেন না। না না না, আমার কি সর্বনাশ হলো! ওগো ওগো, কে কোথায় আছো? আমার কর্তাকে নিয়ে এসো না গো। ওগো, আরে এখন আর কেঁদে কি হবে, তোমার কর্তার রোজগার হয়নি তাই সে ঘরে ফেরেনি, এটাই বুঝতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু কর্তা আমার ফিরে আসবে তো? সে ফিরলেও তোমাদের কপাল কি আর ফিরবে? তার চেয়ে তোমরা বরং এক কাজ করো, এবার তোমাদের এই বসত বাটিটাও আমার কাছে বন্ধক রেখে তোমরা বরং ভাগ্য ফেরাতে এই গ্রাম ছেড়ে চলে যাও। হ্যাঁ, কিরে দুঃখী, ঘুম ভাঙলো? ও ভাগ্যিস আপনি ডাকলেন সাধু বাবা, মনের দুঃখে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। না না, এখনই বাড়ি ফিরতে হবে, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তবে তবে থলে তো নেই, বাড়ি ফিরে গিনিরে কি বলবো? হ্যাঁ, কি আর বলবি, বলবি থলে ভর্তি করে ঘরে ফিরেছিস, এই নে এই তো তোর ভর্তি থলে, এটাই খোয়া গেছে বলে কাঁদছিলি তো, এটা নিয়ে বাড়ি যা যা। আপনি আমার খুচরো ভর্তি থলে পেয়েছেন বাবা? হ্যাঁ, কই কই দেখি দেখি, দেখি এ পুটলি তো আমার নয়, এ তো সোনার মোহর ভরা। হ্যাঁ, এ তো সোনার মোহর। বেশ তো, তবে এটা নিশ্চয়ই তোর। না না সাধু বাবা, এটা আমার নয়, এ তো রূপোর পয়সায় ভরা। বেশ বেশ বেশ, তবে দেখ এই থলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার থলি। আপনার অনেক কৃপা সাধু বাবা, আপনার জন্যই আমি আজ কষ্টে রোজগার ফিরে পেলাম। আমি তোর সততায় মুগ্ধ হয়েছি বাবা, তুই বরং এই তিনটে থলি নিয়ে বাড়ি যা, দেখিস এবার তোদের সব দুঃখ কষ্ট কেটে যাবে। আপনি কে সাধু বাবা? না না না, সাধু নয়, আপনি সাক্ষাৎ ভগবান, আমারে আমারে আশীর্বাদ করুন, আমি যেন সৎ পথে থেকে সৎভাবে জীবন কাটাতে পারি। বেশ, তাই হবে।
দাদারে, আজ আমারও চোখ খুলে গেছে, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। তোর মতো সৎ আর সহজ সরল মানুষকে ঠকিয়ে আমি বড় অন্যায় করেছি দাদা। তবে আর নয়, আর নয়, ঘরে ফিরে গিয়েই আমি তোর সব সম্পত্তি ফিরিয়ে দেবো দাদা, সব ফিরিয়ে দেবো। আর এবার থেকে দুই ভাইয়ে মিলে মিশে পরিশ্রম করিয়ে সৎ পথে আয় করব। চল ভাই চল, শেষ ভালো যার সব ভালো তার, চল চল চল। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.